ইমাম উদ্দিন নামক আইডি থেকে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি গল্প উপন্যাসের বই পড়তে পছন্দ করি কিন্তু দেখা যায় প্রায় সব গল্প উপন্যাসগুলোর লেখক হিন্দু ও খ্রিস্টান এখন প্রশ্ন হলো এদের কোনো লেখা বই পড়া যাবে কি প্রিয়দর্শক অমুসলিম অথবা ভিন্ন ধর্মীয় ভিন্ন মতাদর্শ যারা লালন করে এবং তাদের লিখনির মাধ্যমে বইপত্রের মাধ্যমে তারা তাদের আদর্শের প্রচার ঘটায় সূক্ষ্মভাবে হোক অথবা প্রত্যক্ষভাবেই হোক তাদের বইগুলো পড়ার ক্ষেত্রে সকলের জন্য বিধান সমপর্যায়ের হবে না কারো জন্য পড়তে কোনো সমস্যা নেই যারা তাদের এই সকল বইগুলো থেকে গল্প বা উপন্যাসের মাধ্যমেও একজন লেখক তার পাঠককে অনেকভাবে প্রভাবিত করে থাকেন পাঠকের মন এবং মননের মধ্যে তার সুদূর প্রসারী প্রভাব এবং ক্রিয়া তৈরি করে থাকেন সুতরাং যে সকল পাঠক সচেতন হবেন ইসলামী জ্ঞান কোরআনসন্নার ইলম এবং জ্ঞানের আলোকে তিনি ভ্রান্তি এবং পরিশুদ্ধি দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করার যোগ্যতা যার রয়েছে সেই ধরনের পাঠকের জন্য যে কোনো লেখকের বই পাঠ করতে কোনো সমস্যা নেই আর এছাড়া যদি কোনো লেখকের যে কোনো ধর্মাবলম্বী অথবা যে কোনো আদর্শের অনুসারী কোনো লেখকের বই যদি এমন হয় যে তার বইয়ের মধ্যে নিছক গল্প এবং উপন্যাস রয়েছে যার মধ্যে ইসলামী চিন্তা দর্শন ইসলামী তাহাজিব তামাদ্দুন কোরআন সুন্নার আদর্শ এবং সুন্নার যে দর্শন তার সাথে সাংঘর্ষিক এবং তার বিপরীত যদি কোনো কিছু না থাকে তাহলে সেই ধরনের বই যে কোনো পাঠক পড়তে পারেন সাধারণ পাঠকদের জন্য তাই স্বাভাবিক হিসাব হলো স্বাভাবিক পরামর্শ হলো যে ভিন্ন ধর্মাবলম্বী অথবা ভিন্ন মতাদর্শী লেখকদের বই পড়তে হলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ এবং কোনো যোগ্য আলেম অথবা ইসলামী চিন্তা আদর্শ আকিদা বিশ্বাস সম্পর্কে যাদের যথেষ্ট জানাশোনা আছে এমন কোনো অভিজ্ঞ যোগ্য আলেম বা যোগ্য কোনো জ্ঞানী ব্যক্তির পরামর্শে এবং তার সাথে এ বিষয়ে যে কোনো বিষয়ে খটকা বা যে কোনো বিষয়ে দ্বিধা তৈরি হবে সেই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করে পরামর্শের মাধ্যমে সেই দ্বিধাগুলো দূর করার ব্যবস্থা করে তাহলে সেই ধরনের বই পড়তে অসুবিধা নেই ইসলাম জ্ঞান আহরণের জন্য বিষয়টাকে উন্মুক্ত করে রেখেছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে জ্ঞান আহরণ করা যেতে পারে কোনো অমুসলিম জাতির কাছ থেকে অমুসলিম ব্যক্তির কাছ থেকেও যদি কোনো জ্ঞানের কথা পাওয়া যায় তাহলে সেই জ্ঞানের কথা নিতে মুসলমানদেরকে ইসলাম অনুৎসাহিত করেনি বরং আমরা ইসলামের সোনালী যুগেও এর দৃষ্টান্ত খুঁজে পাই যে পৃথিবীর বিভিন্ন জাতীয় বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের লিখিত ইতিহাস এবং তাদের বিভিন্ন শিক্ষা থেকে মুসলমানরা অনেক কিছু সংগ্রহ করেছে প্রাচীন সভ্যতার অনেক কিছুই মুসলিম শাসন কালে মুসলিম শাসন আমলে মুসলমানদের খেলাফত কালে সেই প্রাচীন সভ্যতার অনেক বিষয়গুলো ভাষান্তর করা হয়েছে এবং সেই ভাষান্তরগুলো মুসলিম পণ্ডিত ব্যক্তিরা করেছেন কাজী অমুসলিম সভ্যতা অমুসলিমদের কাছ থেকে পৃথিবীর ইতিহাস এবং ঐতিহ্যের অনেক কিছুই সেখান থেকে গ্রহণ করা হয়েছে এবং সেটা পরবর্তী উম্মার কাছে পরবর্তী বিশ্ব মানবের কাছে বিশ্ব বিশ্বের কাছে পরবর্তী মানব জাতির কাছে সেটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মুসলমান লেখক এবং মুসলিম দার্শনিক এবং মুসলমানদের যারা গবেষক তাদের অনেক বড় অবদান রয়েছে কাজে সেই হিসাবে বিষয়টিতে অবশ্যই অনেক বেশি মুসলমানদের জন্য এখানে উদারতার আদর্শ এবং শিক্ষা রয়েছে তবে কখনোই কোনো উদার উদারতার অজুহাতে কোনো মুসলিম ব্যক্তির ইসলামী চিন্তা এবং ইসলামী আকিদার ক্ষেত্রে যেন কোনো বি কোনো বিপর্যয় তৈরি না হয় কোনো সংশয় তৈরি না হয় সেটি অবশ্যই সর্বাগ্রে